नमस्कार, আমি শ্রী কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আমার চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যে ভিডিও আপনি সারা ইউটিউব খুঁজলেও পাবেন না এবং জ্যোতিষের অনেক বইতেই পাবেন, বেশিরভাগ বইতেই পাবেন, কারণ এটা গুরুমুখী বিদ্যা এবং গুরুর কাছ থেকে শেখা হয়। তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা জগৎ বিখ্যাত যোগ। জগৎ বিখ্যাত যোগ, দেখুন এই রকম রেখা থাকলে জগৎ বিখ্যাত যোগ কাকে বলছে আগে প্রথমে জানি, যে তার নাম সারা জাতীয় নয় সারা বিশ্বস্তরে তার নাম থাকবে এবং তার সুনাম তার কর্মকাণ্ডের জন্য তার সারা বিশ্বে তার পরিচয় পাবে। তো সেটা কখন বুঝতে পারবো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন রবির ক্ষেত্র, এটা এই রবির ক্ষেত্র ঊর্ধ্বমুখী হতে হবে প্রথম কন্ডিশন। এই রবির ক্ষেত্রকে যথেষ্ট উভার নিয়ে থাকতে হবে, ঊর্ধ্বমুখী হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। এবং এই রবির জায়গায় একটা ছত্রাক চিহ্ন থাকতে হবে, ছাতা চিহ্ন থাকতে হবে, এরকম একটা চিহ্ন, এরকম একটা চিহ্ন নিয়ে থাকতে হবে। অর্থাৎ আমি যদি ভালো করে আর একটু বুঝি, এরকম একটা চিহ্ন থাকবে। এরকম অনেক সময় দেখা যায় বা কখনো কখনো এরকম ত্রিভুজ হয় এবং এর নিচে এরকম থাকে। তো এইরকম একটা চিহ্ন থাকতে হবে তার রবিরেখা, এবং রবিরেখা যথেষ্ট উঁচু হয়ে থাকতে হবে। রবিরেখা উঁচু না হলে, শুধু এই চিহ্ন থাকলে, তাহলে সেই চিহ্নের কাজ সে পূর্ণ দিতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তার সঙ্গে বুধের মাউন্ট, কারণ আপনি কমিউনিকেশন আপনার যে এ তার ব্যক্তি হতে হবে, তো এই বুধের মাউন্ট কিন্তু যথেষ্ট মাংসল অশুভ চিহ্ন ছাড়া উঁচু হয়ে থাকতে হবে। এবং একটা অন্তত দুটো তিনটে রেখা থাকতে হবে এখানে বুধের মাউন্টে, দুটো বা তার অধিক রেখা এই বুধের মাউন্টে থাকতে হবে। এটাগুলো দ্বিতীয় কন্ডিশন। যদি আপনার হাতে এরকম থেকে থাকে, আমি যেগুলো বলছি তা যদি একটা আধা মিসিংও হয় তবুও এই সম্ভাবনা তৈরি হয়। তো এই ছত্রাক চিহ্ন এবং এইখানে উভার নিয়ে এবং দুটো তিনটে দেখা থাকলে, সে কিন্তু যে যারা আমলা হয়, বড় পররাষ্ট্র বিশারদ হয়, বিদেশে এম্বাসিতে কাজ করে এইরকম, বা বিদেশ মন্ত্রী বা বিদেশ মন্ত্রী পরামর্শদাতা, আমাদের যেমন জয়শঙ্কর মহাশয় আছে সেইরকম, এইরকম ক্ষেত্রে সে কিন্তু উন্নতি করতে পারে। এবং এছাড়াও বড় সাহিত্য উপন্যাস লেখায়ও তার এই উপন্যাসের জন্য বড় বড় অ্যাওয়ার্ড, হ্যাঁ, এইসব ক্ষেত্রে বড় বড় পুরস্কার সম্মান ঘোষিত হতে পারে। তার নাম, তার বইয়ের নাম সারা বিশ্ব জানতে পারে, জগৎ বিখ্যাত হতে পারে তার এই সৃষ্টি, যদি এইরকম রেখা থাকে। এরপরে আসি, এবং এমনকি তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে যাবে, তাদেরকে আমন্ত্রণ করা হবে, এইরকম ব্যক্তি হতে হয়। আর একটা তার কন্ডিশন আছে, এরকম একটা কন্ডিশন হয়ে গেল, আরও একটা ব্যাপার আছে, শনির যে ক্ষেত্র আছে এই শনির ক্ষেত্র কিন্তু উচ্চ হতে হবে, যথেষ্ট মাংসল নিয়ে থাকতে হবে, এবং এখানে একটা ত্রিশূল চিহ্ন থাকতে হবে, এমন একটা ত্রিশূল চিহ্ন থাকতে হবে, ঠিক আছে, এরকম একটা ত্রিশূল চিহ্ন থাকতে হবে শনির ক্ষেত্রে। এরপর এবং বুধ ও মঙ্গলের ক্ষেত্রে, আচ্ছা এই শনির ক্ষেত্র এখানে একটা ত্রিশূল চিহ্ন, আরও ভালো করে আমি এঁকে দিই ত্রিশূল চিহ্ন, এবং এই যে বুধ এখানে একটা পতাকা চিহ্ন, এবং এটা মঙ্গল এখানে একটা পতাকা চিহ্ন, এরকম দুটো পতাকা চিহ্ন এবং একটা ত্রিশূল থাকতে হবে। যদি এবং বৃহস্পতির ক্ষেত্রে একটা ভালো স্টার থাকলে তো খুবই ভালো হয়, না হলে একটা পুষ্পচিহ্ন, লোটাস চিহ্ন হয় না, পুষ্পচিহ্ন, এখন পুষ্পচিহ্ন অনেক সময় থাকা যায় থাকে, এরকম পুষ্পচিহ্ন বা লোটাস চিহ্ন, এরকম একটা লোটাস চিহ্ন থাকতে হবে। এরকম যদি থাকে তাহলে সেই জাতক কূটনৈতিক কর্মসাধনে সারা বিখ্যাত ব্যক্তি হয়, রাজনৈতিক বিশাল বড় ব্যক্তিত্ব হয়, তাদের নাম জগৎ বিখ্যাত হয়, তাদের বিদ্যা বুদ্ধি এবং এমন তারা কর্মকাণ্ড করে, অনেক দুঃসাধ্য কাজও তারা করে দিতে পারে পৃথিবীর বুকে, যদি এই কটা রেখা থাকতে পারে। এবং তাদের এতই নাম হয় যে সারা দেশ এবং দেশের বাইরে সারা বিশ্ব তাদেরকে চিনবে, জগৎ বিখ্যাত হয় তাদের, এরকম চিহ্ন যদি থাকে।
এরকম রেখা, এর মধ্যে সবকটা চিহ্ন থাকতে হবে এমন ব্যাপার নয়। যদি একটা চিহ্ন একটা আধা চিহ্ন যদি মিসিং হয় তবুও সেই সম্ভাবনায় কিন্তু যথেষ্ট হয়। সবকটা থাকলে তো তারা ধরাছোঁয়ার বাইরেই হবে, কিন্তু এর মধ্যে যদি একটা দুটো চিহ্ন বাদই যায়, যেমন লোটাস চিহ্ন বাদ গেলে শুধু এই দুটো আছে, তাতেও কিন্তু সে যথেষ্ট নাম সুনাম অর্জন করবে এবং সারা দেশে তার নাম ছড়িয়ে পড়বে। যদি এরকম রেখা থাকে তাহলে অবশ্যই আপনি জানবেন যে আপনার জীবনে উন্নতি এবং খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।